আসসালামু আলাইকুম। কাজী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাবিব লালী স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা অলরেডি অনেকগুলো অনলাইন ক্লাস তোমরা পেয়েছ। আমি তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটসের শিক্ষিকা ফারজানা আক্তার বলছি। তো আজকে ক্লাস টু এর প্রাকৃতিক দৃশ্য কিভাবে অঙ্কন করা যায় এটা আমরা শিখব এবং দেখব কিভাবে রং করা যায়। তোমরা খাতা কলম পেন্সিল আনুষঙ্গিক যে প্রয়োজনীয় জিনিসগুলোর দরকার হয় সেগুলো নিয়ে বসে পড়ো এবং দেখে নাও কিভাবে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকা যায় এবং রং করা যায়। তো আসো শুরু করা যাক। আমরা প্রথমে একটা গাছ এঁকে নিব। দেখো এখানে মাটি, কিছু ঘাস রয়েছে, এভাবে গাছটা আমার সাথে সাথে তোমরা অঙ্কন করার চেষ্টা করো। দেখো গ্রামের দৃশ্যে কিছু কুড়ে ঘর দেখা যায়, কুড়ে ঘরটা আঁকার চেষ্টা করবো এখন আমরা। দেখে নাও এখানে কুড়ে ঘরের জানলাটা এঁকে নিতে হবে। দরজাটা কমরা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আরেকটা কুড়ে ঘর পিছনে রয়েছে সেটা এঁকে নিব। এখানে জানালা, পাশে চালা দেখা যাচ্ছে। দেখো পুরে ঘর দুইটার পেছনে আরেকটা গাছ দেখা যাবে সেটা আমরা এঁকে নিব। এইভাবে এখন এখানে আমরা বাস খড়ের পালা দেখা যাচ্ছে, খড়ের পালাটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। দেখে নাও এখানে একটা আরেকটা গাছ আঁকবো, কলা গাছ। দেখো তো এটা কিভাবে এঁকে নিব। এভাবে কলের পাতা দিলাম সোজা করে আরেকটা। এভাবে আমরা এখানে কিছু কলা ধরেছি সেটাও দেখিয়ে দিতে পারি।
এভাবে দেখো শিক্ষার্থীরা তারপর এখান থেকে নদী বয়ে গেছে সেটা আমরা দিশে দেখিয়ে দিতে পারি এভাবে এটা নদীর পার নদীর কিনারাটা আমরা এইভাবে বুঝিয়ে দেব দেখে নাও এভাবে বুঝিয়ে দেব এখানে কিছু এভাবে চেপে দিতে পারি এখানে আমরা এখন আঁকবো একটা নৌকা গ্রামে নদীতে নৌকা মাঝি নৌকা পেয়ে চলছে সেটা আমরা আঁকবো দেখি না কিভাবে আঁকছি দেখো শিক্ষার্থীরা এখন আঁকবো দিগন্ত রেখা দিগন্ত রেখার এখানে দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে সূর্য দেখো এখানে কিছু পাখি দিতে পারি গ্রামে এই যে ঘুরে ঘুরে করতে হবে দেখো শিক্ষার্থীরা আমাদের প্রাকৃতিক দৃশ্যটা কি অনেকটাই কমপ্লিট হয়েছে এখন এটা আমরা কিভাবে রং করব এটা আমরা দেখব তো আমি আগে থেকে তোমাদের জন্য একটা দৃশ্য রং করে রেখেছিলাম এটা তোমরা দেখো দেখো এখানে দেখো কিভাবে এই যে কুড়ে ঘরটা আঁকা হয়েছে বা গাছটা আঁকা হয়েছে এটা এখানে কিভাবে রং করেছি এই যে কুড়ে ঘর গাছ দিগন্ত রেখা এই যে নৌকাটা কিভাবে রং করা হয়েছে এটা তোমরা আরেকবার দেখে নাও তো শিক্ষার্থীরা আমি এই যে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে একে দেখালাম এটা শুধুমাত্র ক্লাস টু এর জন্য না তোমরা ক্লাস ওয়ান ক্লাস থ্রি ও এই একই প্রাকৃতিক দৃশ্য প্র্যাকটিস করতে পারো আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই বাচ্চাদের ড্রয়িং এর প্রতি খেয়াল রাখবেন ওদেরকে ড্রয়িং এর প্রতি খেয়াল রেখে ওদেরকে আলাদা বিনোদন দিবে ড্রয়িং তো এই করোনাকালীন সময়ে এটা ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর তোমাদের জন্য এই এটা থাকবে এল ডাব্লু তো তোমরা একটু দেখে নাও এটা তোমাদের এল ডাব্লু এটা অবশ্যই বাসায় তোমরা কমপ্লিট করবে এবং পরবর্তী ক্লাসে আবারও আমি তোমাদের জন্য অন্য কোনো ড্রয়িং নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ